আমি বলবো আমার দয়ালকে রববিয়াত রেসালাত মাওলাইয়া মাওলাইয়াটা আমরা বুঝি বুঝি কিভাবে বুঝি মাওলাইয়াটা হলো আমার দয়াল নবী গাদিরে খুমের ভাষণে বলেছিলেন আমি তোমাদের মধ্যে বেশি দিন থাকব না কারণ আমার পরে কোনো নবী নাই আসবে বেলায়েতের যুগ ওই বেলায়েতের যিনি বাদশা হবে যিনি সম্রাট হবে তিনি হলেন আমার মাওলা আলী জেনে রেখো আমি হইলাম জ্ঞানের শহর আর ওই শহরের প্রবেশদ্বার হলো আমার আলী তাকে মাওলাইয়া দান করলেন মাওলার অভিষেক করে একটা অনুষ্ঠান করে এটা আমরা জানি আমি আমার দয়ালকে বলবো রববিয়াত এটা হলো একদম সরাসরি আল্লাহর তারের সাথে সংযোগ দরুদ এটা তো ভক্ত কামাই করে নিছে কামাই করে নিছে না ভক্তে আমি একটু জানতে চাই যিনি বেলায়েতের সম্রাট বেলায়েতের বাদশা মাওলা আলী কারিমুল্লাহ আজ তিনি এই রববিয়াত শক্তি অর্থাৎ খোদাই শক্তিটা উনি কোন কর্মের বিনিময়ে পেয়েছিল এটা কি এখনকার যুগের ভক্তরাই প্রাপ্ত হয় নাকি হয় যেহেতু এটা বেলায়েতে প্রচলন আছে তাহলে এটা যুগে যুগে থাকবে তাহলে আমার মাওলা আলী যে পাইলেন আমার আল্লাহর শক্তি আমার আল্লাহর থেকে সরাসরি একটি পাওয়ার এই পাওয়ারটা কি এখনো বেলায়েতের পীর মুর্শিদের মধ্যে আছে নাকি নাই যদি পায় এটা কিভাবে পায় কোন সাধনে আমার আল্লাহর সাথে মিশা যায় তিনি বলেছেন আজকে গুরুর পালাটা রুমা গাইবে পালাটা আমি নিজে ঘুরাই দিলাম আমি গুরুর পালাটা গাইব না বিশেষ করে মানিক দেওয়ানের সাথে বলছে যিনি প্রকৃতই একজন গুরুপক্ষের মানুষ তিনি হলেন আমার রুমা সরকার এই কথা যে বলে আপনাদের বিচারে কি বলে তার সাথে গুরুপালা গাওয়া যায় না যায় না দেওয়ান বয়স দিয়ে আর শিল্পী কে বড় কে ছোট দিয়ে কখনো ভালো শিল্পীর মান করা যায় না ভালো শিল্পী আর স্টার শিল্পীর মধ্যে অনেক তফাৎ একটি গান শুনেছেন না যদি পাথরে লেখো নাম আরে পাথর ক্ষয়ে যাবে যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে হৃদয়ের যে লেখা ওটা মুছে মুছে না আমি জানি কার সাথে কি গাইতে হয় আরে আপনার সাথে অন্য শিল্পী হয়তো বা পড়লে নিজে পালাটা বড় পাইলে মনে করতো আমি না জানি কি হয়ে গেছি বিষয়টা এরকম না এখানে যতগুলি বাবাজি আমি দেখেছি প্রত্যেকটি মানুষ দুই একজন থাকতে পারে এখানে যারা মুরিদ হয় নাই তাছাড়া সব এখানে আত্মসমর্পণকারী মানুষ বাজান পালায় যাওয়ার আগে কয়েকটি কথা আমি বলবো আমার দেওয়ান সাহেব বলেছেন আজকে আমার শিষ্য উনি আমাকে কোথায় নেয় ভক্তের জায়গাটা উনি তৈরি করতে পারবে কি না এটা অপেক্ষায় রইল আপনি ভক্তের কথা চিন্তা করেন আমি তো মানুষ নিয়েই চিন্তা করি আমি মানুষ হইতে পারছি কি না
শিষ্য পালা গুরু যাকে গ্রহণ করে নিল কেবল কোলে তুলে নিল তিনি হয়ে গেলেন পুত পবিত্র একটি শিশু গুরু তাকে কোলে তুলে নিল গুরু গ্রহণ না করলে তো তাকে কোলে তুলে নেওয়া যায় না বাবা যায় না না আমি তো এই জায়গায় যাইতে পারি নাই আমি ভক্তের জায়গায় যাব এত বড় দুঃসাহস তো আমি করি না আমি আমার দেওয়ান সাহেব বয়সটা বেশি পার্থক্য না ওই অল্প একটু এটা বিচার করে আমি মানিক দেওয়ানকে বিচার করি মানিক দেওয়ান অন্য সত্তা আর বয়সটা অন্য সত্তা ওটা একটা সংখ্যা বয়স দিয়ে যদি নিজেকে বড় করা যাইতো নিজেকে বড় মনে করা যাইতো তাহলে জজের চেয়ারে ছেলে বসতো না আর আসামির জায়গায় বাবায় দাঁড়াইতো না এই জায়গাটা ভিন্ন আমি পালায় যাওয়ার আগে আমি কি গাইব আমি জানি না দয়াময় প্রভু যার দরবারে এসেছি যার নামের উরস তিনি যদি কৃপা না করে তার উরস যদি সে সুন্দর না করে এটা আমি কেন আমার বাবাও সুন্দর করতে এটা গফুর চাঁদের নাম এই নামটা যে বলি এই নামের একটা শক্তি আছে না বাবা এ নামের একটা পাওয়ার আছে না এই নামটা রাখার জন্য তো উনি যথেষ্ট তাই আমি আমার পালায় যাওয়ার আগে আমার গুরু ভক্তিটা কিন্তু আমার দেওয়ার সাহেব আমি এখানে দেখছি শুধু আমার দেওয়ার না এখানে সবাই আমার গুরু তাই আমার গুরু ভক্তিটা আমি সবাইকে দিয়ে আমি আমার পালা আমি প্রথম মঞ্চে দাঁড়িয়েছিলাম গান করার জন্য আমি কথা বলতে পারি নাই এখন আমি পারছি আগে কথা বলতে আমার কষ্ট হয়েছে মাত্র একটা স্টেজের ব্যবধান আমি কথা বলতে পারি সুবহানাল্লাহ আমার গুরুর দরবারে শুকরিয়া আমার কোহিনুর ভাই আমার জাত ভাই দাঁড়িয়ে একটা কথা বলেছে যে আমার রুমা সরকারকে আনছে মহসিন খান আর আমি আনছি আমার দেওয়ান আজকে দুইজনের মধ্যে একটা ব্যাপার স্যাপার দেখব আপনিও কি কম আমি না পারলে আমার বদলে আমার ভাই ঘরাই কি তাই না হাত একটা মানুষের দুইটা ডাইন হাতটাও আমার বাম হাতটাও এ আপনার বংশ আপনার ঘরদুয়ার আপনার ভাই বোন আপনার সন্তান দুইজন ভালো করবে না মন্দ করবে এটার জন্য মালিকরা আপনারই রাখতে আমার না তো আজকে আমার যিনি গুরু হলেন মনের দিক থেকে সে আসলেই গুরু কত বড় বোনকে দেখছি বড় ভাইরে দেখছি ছোট ভাইয়ের কাছে মুরিদ হয় নিজের
ওটা বয়স দিয়ে নয় ওটা যোগ্যতা দিয়ে রুমা সরকার দুইটা গান ভালো গাইতে পারে কিন্তু গুরু পক্ষে এত সুন্দর করে কথা বলা এটাই এই যোগ্যতা আবার রুমা অর্জন করেনি আমি তো শিষ্যর পক্ষেই কথা বলতে পারি না গুরুর পক্ষে কি কব বলেন দি বাবা তবে আজকে বেশি শান্তি লাগলো যত দরবারে গিয়েছি যত দরবারে গান করেছি কোন দরবারে আমি দেখি নাই যে ওই দরবারের যে গোদিনীশীন পীর সে মঞ্চে থাকে আজকে যিনি এ দরবারের গোদিনীশীন পীর বাবা যান মজিবুর রহমান তিনি মঞ্চে বসা আছে গান ভালো না হইলে আজকে দোষে বেড়ার আমার কি তাই না তুমি নিজ গুণে না আসিলে কে তোমারে আনতে পারে এই অধীনের রীত মাঝারে আমি ডাকতে পারবো আমার দয়াল দয়া করে আমার বাসরে না আসলে এই ডাকের কি কোনো দাম আছে বাবা কোনো দাম তো যাই হোক আমাদের পাশে আছেন আমার বাবাজি আমাদের উভয় শিল্পীর জন্যই যেন তার দয়ার হাতটি থাকে আমরা যা বলি যেটাই বলি ওটা যেন মুর্শিদ বলে আমরা যেন না বলি সময় অল্প আজানেরও সময় হয়ে যাইতেছে একটি গান আগে করব আমার গুরু একটি গান প্রথমে করেছেন বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন বুঝলি না তোর চিনলি না তোর গুরু কেমন আমি যদি চিনতাম তাহলে কি আর আমার এই হাল হয় আরে আমার হয়েছে ছাগলের চোখ আমি দেখি ঘাস আমি আল্লাহ চিনব কেমনে ওটা চিনার ক্ষমতা আমার অনন্ত আদি বিধাতা সে যে ভালো মন্দের নির্দেশ দাতা সে যে রসুল রূপে করছে আগমন ও সে রববিয়াত সঙ্গে নিয়ার রে সালত বাতুনে দিয়া সে যে আশে খুইয়া রাখছে ভক্তে এটার মধ্যে আমি দুইটি কথা শুনেছি রববিয়াত আরেকটু হলো রেসালা তাই না আরেকটু হলো মৌলাই এই মৌলাইয়াত রববিয়াত রেসালা এই তিনটাই কিন্তু আমার মৌলা আলী প্রাপ্ত তাই না আমি শুধু বলবো এই যে আমার দয়াল গানটা করলেন এই গানটা করার কারণ হলো এই আমি যেন এর থেকে সার যে বিষয়টা এটাকে টেনে আমি বের করি একটা গরু তার গাভীর মধ্যে তার যে দুধ পান এটা একটি গান আগে করব তারপরে এই গানের মধ্যে আমার কিছু জানার বোঝার আমার দয়ালের কাছে আছে সাধনে আল্লাহ হওয়া যায় পাগল মোনামা আমার কোন সাধনে সেই আল্লাহ প্রাপ্ত হওয়া আল্লাহ
সম্ভব না কিন্তু যারা পীর মুর্শিদ তারা এই আলোটার দৈরেই বসে রইছে হ্যাঁ আমি একটু জানতে চাই এই যে নূর আলো সারা জীবন শুনলাম জানলাম দেখলাম না এটাকে ধরতেও পারলাম না দয়াল আল্লাহ বলছেন আমার নূরে আমার নবী আর আমার নবীর নূরে হলো তামাম মাখলুকাত এই নূরের সন্ধান যারা করে আর এই নূর প্রাপ্ত যারা হয় তারাই কেবল কামেল ওলি পীর মুর্শিদ হয়ে থাকে তাহলে নূরটাকে আমি ধরবো কিভাবে এর ভিতরেই যে সেই নূর আছে এটা আমি দেখলে কিভাবে বুঝবো এটাই সেই নূর যেই নূরকে ধরলেই আল্লাহকে ধরা যায় আমি ছোট ছোট কয়েকটি কথা রাখলাম আপনার দয়াগুণে আমাদেরকে
একটু জানানোর চেষ্টা করব কি সাধনে আল্লাহ হওয়া যায় আমার দয়াল গো কি সাধনে আল্লাহ পাপ হওয়া যায় কুরআনে কয় নূর তাজাল্লা কারে বলে নূর তাজাল্লা নূরে নবী নূরে আলা সেই নূরের কারে বলে নূর তাজাল্লা শুনি নূরে নবী নূরে আলা সেই নূরের বসত কোন মুমিনের মেরাজ হয় সালাত এ মেরাজ হয় কোন জায়গাতে মুমিনের মেরাজ হয় সালাতে আরে এ মেরাজ হয় কোন জায়গাতে কোন ওজুদে থাকে আল্লাহ সালাতুল মেরাজুল মুমিনিনা আল্লাহ বলেন আমি আমার মুমিন বান্দার সাথে মুমিন এবং মুমিনিনা এদের সাথে আমার সালাত হয় এদের সাথে আমার মেরাজ হয় আজানের সময় কি হয়ে যাইতেছে বাজান কত মিনিট আছে বেশি সময় নাই আমি গানটা শেষ করব কিন্তু আমার গানের মধ্যে তো বহুত কথাটা তো কম লাগে আমি এতটুকু জানতে চাই এই যে মুমিন এবং মুমিনিনার মেরাজ হয় আল্লাহর সাথে আল্লাহই কইছে পাঁচবার মেরাজ হয় তাই না আল্লাহ বলে মুমিন বান্দার সাথে আমার পাঁচবার মেরাজ হয় এটা শরীয়তের কথা এই যে আমরা যারা পীর মুর্শিদ ওলি আল্লাহ বিশ্বাস করি এদের মেরাজটা কোন সময় কোন জায়গায় কিভাবে দয়া করে আমাদের একটু জানাবেন হে কি সাধনে আল্লাহ পাত্র হওয়া দয়াল গো কি সাধনে আল্লাহ পাত্র হওয়া যায় মেরাজ হয় সালাতে এ মেরাজ হয় কোন জায়গাতে কোন ওযুতে থাকে
মানুষ মানুষ হয়ে যায় তার আরাধ্য দেবতা আপন আপন গুরু মুর্শিদের নামটা শুনলে হৃদয়টা শীতল হয়ে যায় তাই অনেক সুন্দর গান শুনলাম গানের মধ্যে কিছু আলোচনা কোন সাধনে আমার আল্লাহর সাথে মিশা যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় এই গানটার মধ্যে আসছে যে আমি দয়াল বলবেন আকার বলিতে খোদা এটা শরীয়তে নিষেধ করেছে আমি এই গানটার মধ্যে আর রিপ্লে না করি সময়ের সমস্যা একটু আমাদের একটু পরে আমাদের সম্মানিত প্রধান অতিথি আসবে আমি একটা গান করি এই গানটার মধ্যে আশা করি 80 থেকে 85% জবাব হয়ে যাবে আর কিছু সংখ্যক কথা আমার মাওলা আলী মুশকিল কুশা যার নাম অসংখ্য যার গুণ পৃথিবীতে নবী রসূলকেও আপনি বুঝতে পারবেন ওলিয়া উলিয়াকেও বুঝতে পারবেন ওলিয়া উলিয়ার রহস্য আপনি উদ্ঘাটন করতে পারবেন নবী রাসূলের রহস্যটা উদ্ঘাটন করতে পারবেন কিন্তু মাওলা আলী এমনই একটা রহস্য এই রহস্য অতি সহজ না বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আলচিস্তি নিজামি তার একটা কালাম আছে আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী কয় আমি যার মাওলা আলীও তার মাওলা বলছে নবী সর করি তাই এই মাওলা আলী আলী কি আলী সম্বন্ধে বুঝতে গেলে অনেক 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 নিগুড় জ্ঞানের দরকার আমি তো মূর্খ মানুষ আমি কি জানি বাবা এমনও মানুষ এখানে আছে আমি না আমি মানিক দাওনের বাবারও জ্ঞান দিয়া তত্ত্ব দিয়া শাস্ত্র দিয়া এলেম দিয়া বুঝাই দিতে পারে তারপরও কেন আসছে ভাত খাইলে হয় পেটের ক্ষুধা নিবারণ আশেক যারা ভাবুক যারা গুরু ভক্ত যারা প্রেমিক মানুষ যারা তাদের গান শুনলে হয় আত্মার ক্ষুধা নিবারণ এখানে আত্মার ক্ষুধার জন্য সবাই আসছে গানটা আমি লক্ষ্য করে সবাইকে শোনার আহ্বান করব আর যেই আলোচনাগুলো আছে আমার রশিদ সাইজির একটি গানের কথা বললেই আলোচনাগুলোরও সমাধান হয়ে যাবে আশা করি গানটা লক্ষ্য করে শুনবেন ধন্যবাদ ওরে কালা জানা নন্দপুরে কালা জানা নন্দপুরে আপন ঘরে দেখতে পাবি ভজন পথে যাবি যদি সাধন পথে যাবি আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ যার গান আজ আকাশে বাতাসে ভেসে বেড়ায় ভাবুকের হৃদয়ে আত্মার খোরাক যোগায় পৃথিবীর মধ্যে একটাই নাম জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালি দয়ানাল সৃষ্টি এই জ্ঞানের প্রদীপ আর কোনো সাধকের নামের আগে একটা প্রদীপ থেকে যদি হাজারটা প্রদীপও জ্বালানো হয় একটা মোমবাতি থেকে হাজারটা মোমবাতি জ্বালানো হইল প্রথম মোমবাতি থেকে দ্বিতীয় মোমবাতির আলোটা কম হয় না আর প্রথম মোমবাতির আলোটা কমেও যায় না সেই জ্ঞানের প্রদীপ আমার দাদাগুরু বললেন আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে যার পীর হয় কামেল ফায়েজ হাসেল যার হয়েছে সে যেতে হলে যদের কোটে একা যাওয়া যায় না বটে উকিল সারা গেলে তটে হাকিম বেটা নেয় না কাছে লাহুদ নাসুদ মালকুদ জবরুদ তার ভিতরে খেলছে মাবুত নাভিকুণ্ড হতে হাহুত এই নাসিরাবাদ ঘুরিতেছে আগে করো বিশ্বাস স্থাপন আপনি ভক্তি জাগবে তখন দেখবে ভক্তি নিরে প্রেম সলিলে সে রূপের কিরণ তথায় ভাসে তাই তাকে কিভাবে পাওয়া যায় তার আল্লাহর জাতের সাথে কিভাবে মিশা যায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কিভাবে এই গানটা লক্ষ্য করে শুনলেই আশা করি
দরদি আগে তেজ্জ করো বেদের বিধি গুরুতর আসল নিধি অনুমান সার নিরবধি বর্তমান আগে তেজ্জ করো বেদের বিধি আসল নীতি অনুমান ছাড়ো নিরবধি বর্তমান কর দাবি তোর গুরু যেই পথের নীতি দেখিয়া বুঝিবি কি বলল গুরুকে এক বিন্দু একটা বালুকে যদি আপনি একশো ভাগ করেন এক জাররা হবে বিন্দুটাও রকম গুরুকে এক বিন্দু অবিশ্বাস করলে নিজের কপাল নিজে সাধকরা বলেছে গুরু যদি হয় কারো ব্যবসার নন্দন তবুও ভক্তের কাছে পতিত পাবন আমার কথায় কি আপনারা বিরক্ত হন আমি মানুষ ছোট কিন্তু দয়া করে আমার কথাগুলো আপনারা ছোটভাবে নেবেন না কারণ এই কথা আমি বলি না আমার মধ্য থেকে কে যেন বলে তাই বলা গানে বললেন বিশ্বাস করলে নিজের কপাল নিজে খাবি ভজন আমার গুরু তোমার দুধের নদী আগে জানিয়া মন্থনের বিধি প্রাপ্ত হবি সুধা নিধি খেয়ে অমর হবে মন্থনের বিধি প্রাপ্ত হবি সুধা নিধি খেয়ে অমর হবে ওরে পাগল সারা জীবন নিত্য রসে সদাই মেতে রবি বন্টকে অর্ধেক পাবি ভজন পথে যাবি যদি সাধন পথে যা দরদি বাজান রে আমার কিসের রে তোর স্বর্গ নরক গুরুতর নরক নিবারক হংসের মতো করে পরক নির্থুয়ে ক্ষীর খাবি আর কি রে তোর স্বর্গ নরক আর কি রে তোর স্বর্গ নরক
গুরুতর নরক নিবারক হংসের মত করে পরক মৃত্যুয়ে খির খাবি ওরে হে মৃত্যুয়ে খির খাবি মৃত্যুয়ে খির খাবি সাধক রমেশ কয় আগুনের ঘাটে যেদিন মন তুই যাবি ও যাবি মন তুই পারলে সমন্দ্রে কলা দেখাবি গুরুর যাতে যাতে মিশতে পারলে সমন্দ্রে কলা দেখাবি আল্লাহ বলছে তাদেরকে তোমরা মৃত বলিও না যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে যারা আল্লাহ প্রাপ্ত হয়ে ওলি আল্লাহ ওলি শব্দের অর্থ প্রিয় আল্লাহ আমার নিজে স্রষ্টা ওলি শব্দের অর্থ প্রিয় বা বন্ধু যে আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায় সে হলো আল্লাহর পরিষদের একজন তাকে ওলিয়া মুর্শিদে খোদা মুর্শিদ কখনো আল্লাহ না কিন্তু আল্লাহ থেকে তাকে জুদাও ভাবা যাবে ওলি আল্লাহর আমরে কথা বলেন না কে বাবারা আমার মতো মানিক দেওয়ান আমার মতো ছাগল যদি মারা যায় আমার জন্য একটা জায়গা হলো গোরস্থান নাকি যেখান দিয়ে একজন মুসলমান গেলে কর্তব্য তার কবরবাসীদের জন্য দোয়া করা আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর হে আল্লাহ পাক তুমি কবরবাসীদের প্রতি শান্তি বর্ষিত করো করো আচ্ছা কোন ওলি আল্লাহর মাজারে গিয়ে এমনি সালাম দেয় তার মানে কি ওলি আল্লাহর মাজারে সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ হে আল্লাহ তোমার ওলির উসিলায় আমার একটা সন্তান হয় না একটা সন্তানের ব্যবস্থা করো দেয় কে আল্লাহ আল্লাহ তোমার ওলির উসিলায় আমার মা বাবা অসুস্থ তাদেরকে একটু সুস্থ করার ব্যবস্থা করো করে কে আল্লাহ তোমার ওলির উসিলায় আমার সন্তানটা বিদেশ যাইতে পারে না ব্যবস্থা করে দাও করে কে আল্লাহ তোমার ওলির উসিলায় আমার অসুস্থ দেহটাকে শুদ্ধ করে দাও করে কে আল্লাহ ওসিলা হলো ওলি তাই তাদেরকে মৃত বলা যাবে না তারা হলো ওলি আল্লাহ তারা জাতের সাথে মিশে গেছে তাদের মরণ নাই পশ্চিমকালে মরণ হবেও তাদের দরবারে বাতি জ্বলতেছে জ্বলছে জ্বলতেই হাসর মিদান পর্যন্ত নূরের আলো কয় হাসর মিদান পর্যন্ত এই আলোর জোর কখনোই কমবে না অনেকে ভালো কথা বলে আমার কাছে বলে মাওলাই আলী গুরু জাতে কেমনে মিশে এখান থেকে একটু কথা আমি বাদ রেখে গেলাম পরে জায়গাটা গিয়ে আমি বলবো আমার রশিদ সরকার বাবাজির একটি গান লেখা আছে গান বললে ভুল হবে এগুলো কালাম কারণ কলমের মধ্যে থেকে কেউ লেখায় বিধায় লেখা হয় কলমের সাধ্য নাই নিজে নিজে কিছু লেখা নেয় কেউ লেখে বিধায় লেখা হয় আমার বাবাজির একটি গান আছে আমার রশিদ বাবাজির গানটি হলো নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রব হয় সেই নূরের পশরা জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজেল্লা পঞ্চভাগে বিভক্ত করিয়া নূর হুলা নূর হয় নূর আলা যে নূরেতে মাবুদ মাওলা সেই নূরের বিকাশ নূর নবীকে দিয়া রুহু নীরের যোগ মিলনে আশেক আর মাসেকের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া
সেই রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইখাছে সাজাইয়া আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের খবর পাইছে তারা সরকার রশিদ গেল দিশাহারা হইয়া আমার এমন কোন দিন এমন সুদিন কোন দিন হবে পাকমান যতন সাবুত হবে ধন্য হব বাস্তবে দেখিয়া বাবা গুরুর দয়া হলে সবই হয় আমি চেষ্টা করেছি আমার দরদির যতগুলো কথা কিছু গানের মধ্য দিয়ে কিছু কথার মধ্য দিয়ে সমাধান করার জন্য গুরুর নাম বয়াল কিছু না সাধক যত যাই কিছু বলেন বাবা পৃথিবীতে একটা মানুষ দেখান যে গুরু প্রেম ব্যতীত কিছু পাইছে এই ধন দৌলত বাড়ি গাড়ি টাকা পয়সা হিংসা অহংকার দেমাক নিজের যা কিছু আছে সব কিছু যাইয়া গুরুর চরণের উপরে বিসর্জন করে মানে সাগরের পারে গেছেন না আপনারা গেছেন নাকি দুই একজন সাগরের মাঝখান থেকে যখন ঢেউ আসে মনে হয় বাড়ি ঘর পাশে যা আছে সব ভেঙে ফেলবে আসলে কি তা হয় ওই ঢেউটা যখন তীরের সাথে ধাক্কা লাগে ধাক্কা লাগার সাথে সাথে তার অহংকারকে সে চূর্ণ করে দিয়ে তীরের সাথে সে বিলীন হয়ে একজন মানুষ যখন অহংকার মুক্ত হয়ে যায় তখন সে মমিনী পরিণত হয় পরিশুদ্ধ যখন হয়ে যায় পত পবিত্র যখন হয়ে যায় সে মমিন হয়ে যায় আর মমিন বান্দারকেই আল্লাহ দিদার দর্শন দেয় আর নগদ যেই জিনিসটা পাওয়া যায় এটা বাকির কোনো দরকার নাই মাওলা আলী সম্বন্ধে কি বলবো আমার দয়াল নবী এটা গুরু ভক্তের একটা প্রেমের খেলা মাওলা আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ তিনি গেল কাবা ঘর তো আপ করবার লাগিয়া পেটের মধ্যে মাওলা আলী তো আপ করতেছে কাবা ঘর ঘুরিয়া ঘুরিয়া হঠাৎ করে মায়ের বেদনাই উঠে গেল আবার দেখে বালুর ঝড় শুরু হইয়া গেছে অন্ধকার নামিল বলে আল্লাহ কাদের গনি আমার আল্লাহ মালিক তুমি না বলেছো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ মালিক তোমারে জানাই আজকে আমি মা হয়ে যদি লজ্জায় পড়ি এই ভব সংসারে তোমার রহমান রহিম নামের দুর্নাম হবে থাকিয়া সংসারে তাই দয়াময় দয়াল মালিক তুমি দয়া করো এইবারে যখন এই ফরিয়াদ মা আল্লাহর দুয়ারে করে তখন কাবা ঘর ফাটিয়া গেল গাইবি একটাই আওয়াজ হলো কাবা ঘর ফাটিয়া গেল বলে হে মা তুমি কাবার মধ্যে ঢুকো তোমারে জানাই সেখানে মাওলা আলী প্রকাশ হলো হাদিসেতে পাই যার ঘরে সে আসছে ভেদের ইশারা তাই তো আল্লাহ আলীকে বা বুঝতে ভাব লাগবে ভাবতে হবে জ্ঞানী জনা আল্লাহ লেখতে আলিফ আলীও লেখতে আলিফের ব্যবহার একটু দেখেন চিন্তা করে তাই তো নবী বলেছে আমি এবং আলীর মধ্যে কোনো ব্যবধান নাই বলি তোমাদের দ্বারে আমি এবং আলী একই নূরের দুইটা খণ্ড তোমাদের জানাই গুরু ভক্তের ভাবের খেলা আমি বলতে চাই মাওলা আলী প্রকাশ হওয়ার পরে একটু কান্না করে না চোখ মেলিয়া একটা বার সে চাইয়া দেখে না নড়াচড়া করে না আলি কাবা ঘরে রবি তরে
দুই থেকে আড়াই দিন গত হইল দেখলাম হাদিস পড়ে আমার নবীর কানে সংবাদ আসলো বলে নবী সরয়া কাবা ঘরে একটা শিশু হইল অদ্ভুত কারবার দুই দিন হয়ে গেল তার চোখ মেলে না কিছু খায় না কান্নাও করে না আপনারে জানাই খবর পেয়ে দয়াল নবী রওনা হইল তাই দয়াল নবী কোলে নিয়া যখন স্পর্শ করিল মাওলা আলী সাথে সাথে নড়িয়ায় উঠিল সর্বপ্রথম তাকাইয়া নবীর চেহারা দেখিল আহা ওয়াদা করেছিল মালিক আমি যেদিন পৃথিবীতে যাব আমি যেন আমার বান্ধবের চেহারাটা দেখার আগে দুনিয়ার কোনো কিছুই না দেখি যে যাহারে ভালোবাসে সাধকের একটি গান আছে কোন জন্মের ভালোবাসা ছিল রে তোর শনে তাই তো আমি তরে চাইলাম না চাইল আমার প্রাণে ভালোবাসার কোনো ভাষা হয় না ভালোবাসা করতে গেলে হৃদয় ভাষাটা পবিত্র করতে হয় ভালো করতে হয় বাবা এই আহা কাবা ঘরের মধ্যে আমার দয়াল নবী যখন কোলে নিলেন সাথে সাথে আমার নবীর চেহারাটা দেখলেন মাওলা আলী আমার নবী তার জিহবা মোবারক ঢুকিয়ে দিল মাওলা আলীর মুখের মধ্যে মাওলা আলী দেখে যত চাটে মধু উঠে তাই তো চাটে বেশি করে আমার নবী বলে আলী তুমি কি আমারে কিছু শোনাবা তখন কোরআন নাজিল হয় নাই কিতাবে প্রমাণ করে মাওলা আলী সূরা মুমিনের এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত মাওলা আলী সেদিন আমার দয়াল নবীকে পাঠ করে শুনেছেন তিনি রবের পক্ষ থেকে রুবুবিয়াত প্রাপ্ত হয়েছে আমার দয়াল নবীর মাধ্যমে সংক্ষিপ্ত বললাম আমি মনে হয় চার ঘন্টা মাওলা আলীর ব্যাপারে এখানে দাঁড়াইয়া কথা বললো কথার শেষ হবে না আমি ছোট্ট করে বলবো গুরুর জাতের সাথে কিভাবে মিশা যায় একটা গান গাই হ্যাঁ দেখবি নামে কত ফল রে দেখবি নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল ওরে গুরু শান্ত সিদ্ধ রিক্ত মুক্ত অন্তিম কালের সম্পদ গুরু শান্ত সিদ্ধ পূর্ণ চন্দ্র
ডেটে এটার অমাবস্য পূর্ণিমা আছে আর যদি কোনো ভক্তের হৃদয়ে গুরু সাদ একবার স্থান পায় ওই চাঁদের কখনো অমাবস্য পূর্ণিমা নাই গুরু পূর্ণ চন্দ্র জীবর চর সবই তোমার ইমরান সামরত কেবল বিশ্বাস রেখো ঠিক গুরু বসবি যাই দিন দেখবি সেই দিন সারা ব্রহ্মাণ্ড তর করো তো মানিক রে যার জানা থাকে এক তার থাকে না কোনো ঠেক একের ঘরে সাব্যস্ত হওয়া ওই পারে আমার দয়াল চাঁদ এই পারে আমি মাঝখানে সত্তর হাজার মায়ার পর্দা এক একটা পর্দা উন্মোচন করিয়া দয়ালকেই সব কিছু মনে করা এটা সহজ ভক্তি সাধ্য কথা না বাবা গানটার মধ্যে বললেন গুরু বাক্য সর্বমন্ত্র সার আমি দু একটা কথা বললে আপনারা বিরক্ত হন হ্যাঁ গুরুময় হইলে অঙ্গ দেখবি একাকার ভবে সৎগুরু মিলে না যাহার সাধক রমেশ কয় জনম বিফল আহা শাহজালাল বাবার নাম শুনছেন না আপনারা শাহবরান শাহজালাল তিনশো ষাটটা উলিয়ার যারা প্রধান তিনশো ষাটটা উলিয়া একসাথে তাদের মধ্যে কোনো হিংসা নাই অহংকার নাই তবু একটা দরবারে অনেক ভক্ত থাকে সব ভক্তকে কিন্তু দয়াল কাছে ডাকে না সব ভক্তকে হুকুম দেয় না দেয় মনোনীত একান্ত যারা তাদেরকেই হুকুম দেয় দয়ালের একান্ত হওয়াও একটা সাধনা আহা দরদি কিছু আউলিয়া একরামরা শাহজালাল বাবার কাছে বলতেছে আপনার শাহপরাণরে অনেক বেশি ভালোবাসেন তাদেরকে তার কাছে নিয়ে ডাকেন
আমাদের কি কি ওইভাবে কাছে ডাকা যায় না ভালোবাসা যায় না শাহজালাল বাবা বলে আমি তোমাদেরকেও ভালোবাসি একটা পিতার 10টা সন্তান থাকলে 10টা সন্তানকে সমানভাবে ভালোবাসে তোমরা আমার রূহানি সন্তান আমি তোমাদের রূহের পিতা আমি তোমাদেরকে ভালোবাসি তারপরও কয়বা জান তারপরও কেন জানি শাহপরাণকে একটু বেশি ভালোবাসে শাহপরাণকে একটু বেশি ভালোবাসেন আপনি আহা ডাক দিয়া বলতেছে পরাণ তারে কেন বেশি ভালোবাসি দেখবা না শুনবা কয় যদি দেখতে পারতাম দেখার সাথে সাথে শোনাটাও হয়ে যেত কয় ডাক দাও শাহজালাল বাবা ডাক দিছে পরাণ ডাক দিতে দেরি শাহপরাণ শাহজালাল বাবার কাছে আসতে দেরি করে না তিনটা জায়গা হলো আদবের জায়গা এখানে কোনো বেয়াদবি চলে না একটা হলো আমার আল্লাহর দরবার আর একটা হলো আল্লাহর রসুলের দরবার নবীর দরবার আর একটা হলো নায়েবে রাসূল নায়েবুন নবী ওলি আল্লাহ পীর মুর্শিদের দরবার এখানে কোনো বেয়াদবি আমার আল্লাহ বরদাস্ত করে না মাথাটা নিচু করে আদবের সহিত দাঁড়িয়ে আছে শাহজালাল বাবার দরবারে দুই একজন গেছেন গেছেন না দুইটা ডেক দেখছেন একটা ড্যাগের মধ্যে তবারক পাক করবে তেল দিয়েছে আগুন জ্বলতেছে তেলটা আগুনের তাপে টকবক টকবক করে ফুটতেছে আর শাহজালাল বাবা বলে পরাণ আমি তোকে হুকুম করলাম এই মুহূর্তে এই কড়াইয়ের মধ্যে ঝাঁপ দে শাহজালাল বাবা হুকুম করতে দেরি ঝাঁপ দিতে দেরি করে না আচ্ছা বাবা ফুটন্ত তেলের মধ্যে পড়লে কি মানুষের পুরবে না কিন্তু সবাই দেখে শাহপরাণের একটা পশম পড়ে নাই একটু পরে ডাক দিছে পরাণ আয় উঠায় বাকিদেরকে বলতেছে তোমরা বুঝতে পারছো আমি পরাণকে কেন বেশি ভালোবাসি যে ভক্ত তার কানটা সব সময় গুরুর দিকে রাখে যে কখন আমার গুরু আমাকে কি বলবে আহা বলে পরাণ চোখ দুইটা বন্ধ কর খোলা চোখে যা দেখা যায় চোখ বন্ধ করলে তার চাইতে অনেক বেশি দেখা যায় কয় চোখ দুইটা বন্ধ কর বন্ধ করে সামনে দেখ কি দেখোস শাহপরাণ কয় শাহজালালকে দেখি কয় ডান দিকে দেখ কি দেখোস কয় শাহজালাল বাম দিকে দেখ কি দেখোস কয় শাহজালাল পিছনের দিকে দেখ কি দেখোস শাহপরাণ কয় শাহজালাল নিচের দিকে দেখ কি দেখোস কয় শাহজালাল উপরের দিকে দেখ কি দেখোস শাহপরাণ কয় আবার শাহজালাল কি তো দেখি এবার একটু নিজের দিকে তাকাতো পরাণ নিজের দিকে তাকায় শাহপরাণ দেখে নিজের চেহারাটাও শাহজালাল বাবার চেহারা হয়ে গেছে তাদের ভাষা ছিল উর্দু উর্দু ভাষায় ডেকে ডেকে বলতেছে হামবি শাহজালাল হো গয়া আমি শাহজালাল হয়ে গেছি আর শাহজালাল বাবা বলে একবার সে ফাতি দেহ ছেড়ে কেউ যদি গুরুর জাতের সাথে মিশে যায় রে তার আর এই দুনিয়াদারিতে কোনো কাজ নাই দুনিয়াদারির লীলা তার শেষ শাহজালাল বাবার হাতে একটা লাঠি ছিল আশা এই আশা মুবারকটা তিনি ছুঁড়ে মারছে 6.5 মাইল দূরে গিয়া একটা পাহাড়ের মধ্যে পড়েছে আর শাহপরাণকে ডেকে বলে পরাণ রে যেইখানে হাতের লাঠি পড়েছে এইখানেই তোর রজা হবে শাহপরাণের বুঝতে বাকি নাই আমার বুঝি আর এহ ধানে কোনো কাজ নাই শাহপরাণ বলে বাজান আমার শেষের একটা মিনতি তোমার চরণে শুনেছি তিনটা জায়গা মানুষের নিদান যখন আজরাইল জানটা কেড়ে নেয় যখন কবরের মধ্যে সওয়াল জবাব হয় যখন হাসরের মাঠে আল্লাহর বিচারের দায়ভারে দাঁড়াবে এই তিনটা জায়গায় তুমি আমারে গোলাম হিসেবে তোমার চরণে রাখো আর যেদিন এই প্রাণ পাখিটা উড়ে যাবে সেদিন যেন আমি আজরাইলকে না দেখি আমি যেন আজরাইলের মাধ্যমে আমার শাহজালাল বাবার চেহারাটা দেখি আমার শাহজালাল বাবাই যেন আজরাইল হয়ে আমার জানটা কবজ করে দেয় জনকানি হইয়া
I love you.
এক ভাই আর এক ভাইকে বুকে জড়িয়ে যখন ধরে দুইজনের মাঝখানে আপন আপন মুর্শিদের ছবিটা ভাসে আর আপন আপন মুর্শিদের ছবিটা ভাসে বিধাই আপন ভাই মরলে হয় সম্পতের ভাগী তরিকতের ভাই তারা নিদান কালের সাথী ভাই সে জানে ভাইয়ের জ্বালা অন্য নাহি জানে ভাইয়ের মতো এমন বান্ধব ভাবে নাহি মিলে আপন ভাই মইরা গেলে রে হয় সম্পতের ভাগী তরিকার ভাই আছো যারা তোমরা নিদান কালের সাথী তরিকার ভাই গলার মালা তরিকার একজন ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ওরে ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা কোথায় আমার তরিকার ভাই একবার আইরে বুকে তোরে বুকে লইলে দুইজনের মাঝে মুর্শিদের ছবিটা সামনে পইরা যায় আইরে ভাই সঙ্গ করি আইরে ভাই সঙ্গ করি আমার ইমরান চাঁদের সাথে মেরাজ করি আইরে ভাই সঙ্গ করি আমার সাথে মেরাজ করি আইরে ভাই সঙ্গ করি ভাই তো বাজার রমেশ ফকির বললে গুরু বাক্য সর্বমন্ত্র গুরুময় হইলে সব দেখবি তবে সদ্গুরুমি রমেশ কয় জন্ম বিশ্বাস রেখেছ